খড়গপুরের মাফিয়া রাজ ঠান্ডা করেছি, সেখানে কেশপুর আর কোথায় কি। অভিনেতা তথা তৃণমূলের প্রার্থী দেবের গ্রামে দাঁড়িয়ে এ প্রসঙ্গে হুমকির সুরে কথা বললেন অভিনেতা তথা বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। শুক্রবার উত্তরবঙ্গের 3 জেলায় চলছে ভোট গ্রহণ, আর ঠিক এদিনই ঘাটাল লোকসভা কেন্দ্রের অধীনে থাকা দেবের গ্রাম কেশপুরের মহিষদা গ্রামে ভোটের প্রচারে ব্যস্ত ছিলেন বিজেপি প্রার্থী হিরণ। তিনি এদিন মহিষদা গ্রামের বিশালাক্ষী মন্দিরে পুজো দেন এবং এরপর প্রচার শুরু করেন। এছাড়াও তিনি স্থানীয় বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে ওই গ্রামের বিভিন্ন বাড়িতে যান এবং পদ্মফুল চিহ্নে ভোট দেবার কথা বলেন। তিনি এদিন মহিলাদের সামনে পেয়ে প্রতিশ্রুতির কথা বলেন। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে 3,000 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে। এই কেশপুর বিধানসভা এলাকায় ভীষণই প্রয়োজন একটি মহিলা কলেজের, ফলে সেই কলেজও করে দেওয়া হবে। এছাড়াও এই কেশপুরের ভেতরে এখনও অনেক রাস্তাঘাটের বেহাল অবস্থা লক্ষ্য করে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলেন, শুধু রাস্তাঘাট ভালো করে দেওয়াই নয়, যাবতীয় উন্নয়নমূলক কাজ করে দেবেন বলে এদিন উপস্থিত গ্রামবাসীদের সামনে প্রতিশ্রুতি দিলেন বিজেপি প্রার্থী হিরণ। এই কেশপুর বিধানসভার ভেতরে থাকা মহিষদা গ্রামের মানুষদের প্রয়োজনে একাধিক উন্নয়নমূলক কাজ করা হবে বলেও জানান হিরণ। তবে তিনি অবশ্য দলের কর্মী সমর্থকদের কাছে গ্রামের মানুষদের নানা অসুবিধার কথা জেনে নিয়ে তাদেরকে আশ্বস্ত করলেন। ওই গ্রামের মানুষজন তাদের জীবনের ভয়ঙ্কর দিনের কথা তুলে ধরেন বিজেপি প্রার্থী হিরণের কাছে। তারা যে ভোট দিতে পারেননি সে কথাও বলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের কাছে। সমস্ত কথা শুনে নিয়ে হিরণ তাদের বলেন, আমি আপনাদের পাশে আছি এবং থাকব, আর কি করে তৃণমূল আপনাদের ভোটদান থেকে বিরত করে সেটাও আমি দেখব বলে আশ্বস্ত করেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। তিনি সেই সাথে বলেন, আপনাদের জন্য নিজে বুক চিতিয়ে লড়াই করব। এবার হিরণ কেশপুরের ভূমিপুত্র তৃণমূলের প্রার্থী তথা ঘাটালের বিদায়ী সাংসদ দেবের বিরুদ্ধে সোচ্চার হন। এনামুল হকের থেকে টাকা নিয়ে বড় প্রডিউসার হয়েছেন বলে দেবকে কটাক্ষ করলেন তিনি। তবে 2023 সালের মার্চ মাসেও তিনি দেবের বিরুদ্ধে সরব হয়েছিলেন, কেননা ওই সময়টাতে রাজ্য রাজনীতি নিয়োগ দুর্নীতিতে উত্তপ্ত হয়ে উঠেছিল, সেই সাথে টলিউড যোগও ওই অশান্তিতে খানিকটা ঘিয়ের মতো কাজ করেছিল। ওই সময় টলিউড দুর্নীতি প্রসঙ্গে অদ্ভুত মন্তব্য করেছিলেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। দেবকে সে সময় নিশানা করে জানিয়েছিলেন এনামুল হকের কাছ থেকে নাকি 5 কোটি টাকা নিয়েছিলেন অভিনেতা দেব। ওই সময় নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত কুন্তল ঘোষ ইডির কাছে বনি সেনগুপ্তকে মোটা টাকা দেওয়ার কথা জানানোর পরই নাকি ইডি সেই সময়ে বনিকেও ডেকে পাঠিয়েছিল, যা নিয়ে টলিউড জুড়ে তোলপাড় হয়েছিল। যাই হোক, আজ 1 বছর পরও এনামুল হকের কাছ থেকে দেব যে মোটা টাকা নিয়েছিল সে কথা তুললেন নির্বাচনের আবহে। হিরণ আরো বলেন, 2014-তে সাংসদ হয়ে দেব ওপরের দিকে উঠে গেল, আর গ্রামের মানুষ যারা তারা যেন মাটিতেই মিশে গেল। তিনি এদিন বলেন, নির্বাচন হয়ে গেলেও আরো কিছুদিন বাংলায় থাকবে কেন্দ্রীয় বাহিনী, ফলে কোনো ভয় নেই, আর সেই সাথে আমিও তো থাকবো এখানে। খড়গপুরকে ঠান্ডা করে দিয়েছি, খড়গপুরের মাফিয়া রাজ বন্ধ করে দিয়েছি, মানে কেশপুরের যে সন্ত্রাস তৃণমূলে আমি এসে গেছি, দেখো পুরো ঠান্ডা করে দেবো। যদি না ঠান্ডা করি, যতদিন না ঠান্ডা করবো ততদিন আমি কেশপুর ছাড়বো না।